ভেজিটেবল স্যুপ, যা যা অবশ্যই শরীরের জন্য খুবই উপকারী এবং খরচও অনেক কম, খুব তাড়াতাড়ি হয়। এখানে পালং শাক আছে প্রায় 300 থেকে 350 গ্রাম, 100 মসুর ডাল, গাজর আছে 2 খানা, বিনস অল্প বিনস আছে, পেঁপে হাফ, আর আলু এরকম ছোটো করে কাটা হয়েছে, 5 খানা আলু আছে ছোটো করে কাটা, মানে ভেজানো আছে সয়াবিনটা। এটা গরম হওয়ার পর সামান্য, খুবই সামান্য তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল সবজিগুলো একটু ভেজে নেওয়ার জন্য। স্বাদ মতো নুন দেওয়া হলো, অল্প হলুদ দেওয়া হলো, করে সয়াবিনগুলো দেওয়া হচ্ছে, ডাল দেওয়া হচ্ছে প্রেশার কুকারে। কুকারে সয়াবিন আর মুসুর ডালটা, সবজিটা হালকা ভাজা হয়ে গেছে, দেখুন এর মধ্যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে গেছে, জাস্ট ওই জলগুলো একটু সবজির জলগুলো টেনে নেবে তাহলেই হয়ে যাবে। মিনিট 10-এক সবজিগুলো দেওয়া হচ্ছে প্রেশার কুকারে, একদম ঘরোয়া স্টাইলে রান্নাটা হচ্ছে স্যুপটা। নুন দেওয়া হলো আবার স্বাদ মতো, ঢাকনাটা দিয়ে দেওয়া হলো, 3টে সিটি পড়লেই নামিয়ে দেওয়া হবে। প্রেশার কুকারে 3টে সিটি পড়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন অল্প, জাস্ট অল্প চিনি দেওয়া হলো, প্রেশার কুকারটা খুলে দেওয়া হয়েছে, ফুটছে। এবার আমরা দেব কেটে রাখা পালং শাকটা, পাঁচ মিনিটের মতো হবে তাহলে পালং শাকটা একদমই মজে যাবে। এই স্যুপ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আপনারা বুঝতেই পাচ্ছেন কত রকম সবজি আছে, কোনো তেল মশলা সেভাবে কিছুই নেই। এটা হয়ে এসছে প্রায় ভেজিটেবল স্যুপটা, আর 2-3 মিনিটের মধ্যেই নামিয়ে দেওয়া হবে। গ্যাসটা এখন সিমে আছে, একটু আগেই এটা হাই ফ্লেমে ছিল, হয়ে গেছে কমপ্লিট ভেজিটেবল স্যুপ। গ্যাসটাকে অফ করে দেওয়া হয়েছে, গরম করে খাবেন একটু পাতিলেবু, অল্প বাটার আর অল্প গোলমরিচ দিয়ে দেবেন, স্যুপের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে।